নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটাতে আমি ইন্দ্রাল টেন ট্যাবলেট সম্বন্ধে আলোচনা করবো ইন্দ্রাল টেন ট্যাবলেট টি উদ্বেগ কমাতে এবং কম্পন উপশম করতে সাহায্য করে আর মাইগ্রেন হার্ট সম্পর্কিত বুকে ব্যথা এবং লিভারে উচ্চ রক্তচাপের কারণে পেটের রক্তপাত প্রতিরোধ করতেও ব্যবহার করা হয় ইন্দ্রাল টেন ট্যাবলেট এর ইউজ বেনিফিট ডোজ সাইড এফেক্ট সমস্ত কিছুই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এই ট্যাবলেট টি হচ্ছে পনেরোটি পাতা এর মার্কেট প্রাইস হচ্ছে বাইশ টাকা এই ট্যাবলেট টি ম্যানুফ্যাকচারিং করে করেন অ্যাবোট প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ওষুধের কম্পোজিশন হচ্ছে প্রোপানোনাল এতে প্রোপানোনাল আছে টেন এন জি ট্যাবলেটটি বিটা বলাকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি সেনা ও আবেগের প্রতি শরীরের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে কাজ করে বিশেষ করে হৃদয়ে এটি আপনার হৃদ স্পন্দনকে ধীর করে দেয় এবং হৃদপিণ্ডকে শরীরের চারপাশে রক্ত পাম করা সহজ করে তোলে এটি অ্যারিথোমিয়া প্রতিরোধ করে এটি আরো ভালো রক্ত প্রবাহের জন্য শরীরের রক্ত রানিগুলিকে প্রশস্ত করে যার ফলে অ্যাঞ্জিন এবং মাইগ্রেন প্রতিরোধ করে কিন্তু এটি কম্পন প্রতিরোধ করে তা জানা যায়নি তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই ট্যাবলেটটি কম্পনের জন্য দায়ী পেশিগুলির সেরা প্রবণতাকে ব্লক করতে সাহায্য করে ওপানোল রাসায়নিক বার্তাবাহগুলির প্রভাব গুলিকে ব্লক করতে সাহায্য করে যেমন অ্যাডেনিন এবং নডেডিন যা মস্তিষ্ক দ্বারা উৎপাদিত হয় এবং আপনার হৃদস্পন্দন বৃদ্ধির জন্য দায়ী যা আপনাকে উদ্বিগ্ন করে তোলে ফিও ক্রোমো সাইটোমার চিকিৎসা করার সময় ডিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের সময় বিপজ্জনকভাবে ভাবে উচ্চ রক্তচাপ পাওয়ার ঝুঁকি কমাতে উচ্চ অ্যাডিনালের হরমোনের ক্রিয়াকে ব্লক করতে এই ট্যাবলেটটি দেওয়া যেতে পারে ইউজ ইন্দ্রিয়াল টেন ট্যাবলেটটি ফিও ক্রোমোসাইটোমার চিকিৎসায় উচ্চ রক্তচাপের চিকিৎসায় মাইগ্রেন প্রতিরোধে উদ্বেগের চিকিৎসায় প্যারিথোমিয়ার চিকিৎসায় হার্ট অ্যাটাক প্রতিরোধে এনজাইনা প্রতিরোধে মানে হাত সম্পর্কিত বুকে ব্যথায় এবং কম্পনের চিকিৎসায় ব্যবহার করা হয় বেনিফিট প্রিয় ক্রোমোসাইটোমার চিকিৎসায় অপসারণের জন্য অস্ত্রপাতের সময় অসহায় ভাবে উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে তখন এই ট্যাবলেট শক্তি আপনার হাট এবং রক্তনালীতে কিছু রাসায়নিকের প্রভাবকে অবরুদ্ধ করে এটি স্পন্দনকে ধীর করে দেয় এবং কম শক্তি দিয়ে হার্টবিটকে সাহায্য করে যার ফলে আপনার উচ্চ রক্তচাপ কম হয় উচ্চ রক্তচাপের চিকিৎসায় এই ট্যাবলেটটি রক্তনালীগুলিকে শিথিল করে যাতে রক্ত আপনার শরীরের চারপাশে আরো সহজে প্রবাহিত হতে পারে এটি আপনার রক্তচাপ কমায় এবং ভবিষ্যতে আপনার স্টক হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা হওয়ারও ঝুঁকি কমায় মাইগ্রেনের প্রতিরোধে এই ট্যাবলেটটি আপনার মস্তিষ্কের রক্তের প্রবাহ উন্নতি করতে সাহায্য করে এবং পেশিগুলির রস অস্বাভাবিক কার্যকলাপ প্রতিরোধ করে যা মাইগ্রেন কে টিকার করে মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধের জন্য এটি একটি খুব কার্যকারী ওষুধ তবে এটি ইতিমধ্যে শুরু হওয়া আক্রমণের চিকিৎসা করে না উদ্বেগের চিকিৎসায় এই ট্যাবলেট টি আপনার মস্তিষ্ককে এমনভাবে এমন ভাবে রাসায়নিক গুলি মুক্ত করতে বাধা দেয় যা আপনাকে উদ্বিগ্ন বোধ করে তাই এটি অত্যাধিক উদ্বেগ এবং উদ্বেগের লক্ষণ গুলি কমাতে পারে এটি অস্থিরতা ক্লান্তি মনোনিবেশ করতে অসুবিধা খিটখিটে বোধ এবং ঘুমের সমস্যা যা প্রায় উদ্বেগজনিত ব্যাধির সাথে আসা তার অনুভূতি কমাতে পারে ব্যাপারে ড্যারি থোমিয়ার চিকিৎসায় এই ট্যাবলেটটি হৃদস্পন্দন স্পন্দন স্থিতিশীল করতে ব্যবহৃত হয় এটি একটি অস্বাভাবিক হৃদযন্ত্রের যন্ত্রের ছন্দকে স্বাভাবিক করতে সাহায্য করে এটি প্রথম স্থানে ঘটতে বাধা দেয় বা একটি পূর্বের সময় হৃদস্পন্দন কমিয়ে দেয় হার্ট অ্যাটাক প্রতিরোধে এই ট্যাবলেটটি আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে এবং আপনার হার্টের জন্য আপনার শরীরের চারপাশে রক্ত পান করা সহজ করে তোলে এতে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় এটি হার্ট অ্যাটাকের পরপরই দেওয়া হলে পরে মৃত্যুর ঝুঁকিও কমাতে পারে অ্যানজাইনা প্রতিরোধে মানে হাত সম্পর্কিত বুকে ব্যথা এই ট্যাবলেটটি রক্ত নালীগুলিকে শিথিল করে যাতে রক্ত আপনার শরীরের চারপাশে আরো সহজে প্রভাবিত হতে পারে এবং নিশ্চিত করে যে আপনার হৃদয় অক্সিজেনের ভালো সরবরাহ পাচ্ছে এটি এনজাইনার কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা কম করে তোলে বনপনের চিকিৎসায় এই ট্যাবলেটটি রক্ত প্রবাহ উন্নতি করতে সাহায্য করে এবং পেশিগুলিকে অস্বাভাবিক কার্যকলাপ প্রতিরোধ করে যা কম্পন সৃষ্টি করে রোজ এই ওষুধটি দিনে দুবার করে সকালে আর রাতে খাবেন আবার পরে এই ওষুধটি প্রথমে কুড়ি দিন পর্যন্ত খাবেন তারপর আপনার ডাক্তারবাবু আপনার কন্ডিশন অনুযায়ী ডোজ বাড়াতে পারে আর এই ওষুধটি নেওয়ার সময় যদি কোনো রকমের অসুবিধা হয় তবে আপনার ডাক্তারবাবুর সাথে একবার পরামর্শ করে নিতে পারেন সাইড ইফেক্ট বমি বমি ভাব ডায়রিয়া ক্লান্তি দুর্বলতা অনিয়মিত হৃদ স্পন্দন মাথা গোড়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং বমের ব্যাঘাত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলির জন্য তেমন কোন চিকিৎসার প্রয়োজন হয় না আপনার শরীর ওষুধের সাথে মানিয়ে নেওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় তবে এগুলি যদি অবিরত হতে থাকে তবে আপনার ডাক্তারবাবুর সাথে একবার পরামর্শ করে নিতে পারেন সাবধানতা আপনার যদি কিডনি বা রিবারের কোনো সমস্যা থাকে তবে এই ওষুধটি নেওয়ার আগে আপনার ডাক্তারবাবুর সাথে একবার কথা বলুন আর গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধটি নেওয়ার আগে তাদের ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন আর অ্যালকোহল বা ধূমপান এড়িয়ে চলুন আর এই ওষুধটি খেয়ে যদি আপনার মাথা ঘুরে বা গুম গুম ভাব আসে তবে গাড়ি চালাবেন না আর আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে পরে নিয়মিত রক্তের শর্করা মাত্রা পরীক্ষা করবেন কারণ এই ওষুধটি ডায়াবেটিসের লক্ষণ গুলিকে লুকিয়ে রাখতে পারে তাই আর আপনার যদি পা বা বলারির চারপাশে ফুলে যায় বা হঠাৎ ওজন বৃদ্ধি পায় বা হঠাৎ শ্বাসকষ্ট লক্ষ্য করেন তবে আপনার ডাক্তার জানান কারণ এগুলি হার্ট ফেলিওরের লক্ষণ হতে পারে আর আপনি যদি এই ওষুধটি খেয়ে ভালো বোধ করেন তবে ওই ওষুধটি চালিয়ে যান আপনার ডাক্তার অর পরামর্শ অনুযায়ী আর আপনার ডাক্তার বাবুর সাথে কথা না বনে হঠাৎ করে নিজে থেকে ওষুধটি খাওয়া বন্ধ করবেন না তো রেহিও বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি নতুন হলে পরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, তখন আপনি সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন তাই